আচ্ছা বলুন তো, এখানে কয় পাউন্ডের কেক হতে যাচ্ছে? আচ্ছা আপনাদের কষ্ট করে বলতে হবে না, আমি বলে দিচ্ছি, এখানে 4 পাউন্ডের 3 তলা কেক হতে যাচ্ছে। আজকের ভিডিওটি কিন্তু খুবই ইউনিক হতে চলেছে, মানে 4 পাউন্ডের একটা 3 তলা কেক কীভাবে রেডি করেছি সব কিছু A to Z কিন্তু দেখিয়ে ফেলেছি, একদম স্কিপ করা যাবে না। আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখবেন। এখানে প্রথম যে কেকটা আমি স্লাইস করছি দেখতে পাচ্ছেন, এটা 12 ইঞ্চি মোল্ডে করা। আমি কেকটাকে 2টা স্লাইস করে নিলাম দেখতে পেলেন। আমি সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে রাখবো। আমি 2টা স্লাইসই করে নিলাম, কারণ বেশি করলে ওজনটা একটু বেশি হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। 3 তলা কেকের প্রথম এই তলাটা আমি 2 পাউন্ড রাখবো, মাঝখানেরটা 1 পাউন্ড থাকবে, ওপরেরটা 1 পাউন্ড থাকবে, মোট 4 পাউন্ড হবে। তো জাস্ট আমি প্রথম যে এটা করছি এটারই ক্রাম কোট করা দেখাচ্ছি, কারণ 3টার আমি সেমভাবে ক্রাম কোট করে নিয়েছিলাম। আর এই 3 তলা কেকটি বানাতে হবে আমাকে 2টা কেকের সংমিশ্রণে। কাস্টমার আমাকে 2টা ছবি পাঠিয়েছিল, 2টা ছবি থেকে আমাকে কাটছাট করে তাকে 1টা কেক বানিয়ে দিতে হবে। তো আমি ছবি 2টা দেখাবো আপনাদেরকে। তো তার আগে 3টা কেক এইভাবে আমি ক্রাম কোট করে নিব। এটা হচ্ছে যে 8 ইঞ্চি মোল্ডে করা একটা কেক, এটার ওজন হবে একটু ফ্ল্যাট হবে, কিন্তু ওজন হচ্ছে 1 পাউন্ড একটু বেশি হয়ে গিয়েছিল। তো এটা সেমভাবে ক্রাম কোট করে নিয়েছি। তো এটা হচ্ছে 6 ইঞ্চি মোল্ডে করা, এটার ওজনও 1 পাউন্ড হবে। তো এটাও সেমভাবে ক্রাম কোট করে নিয়েছি। তো এখন আমি এই যে ছবি 2টা দেখাবো, এটা পাঠিয়েছে, আরও একটা এই যে। তো এই যে এই 2টা ছবি মিলে তাকে আমাকে 1টা কেক বানিয়ে দিতে হবে 3 তলা। তো সেম ছবিটা আমি পাচ্ছিলাম না গুগলে, তারপর কাপল একটা ছবি নামায় ওইটা আমি প্রিন্ট করে নিয়েছি, তারপরে মানে যাই হোক বানিয়েছি। আপনারা তো লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবেন কেমন বানিয়েছিলাম। তো প্রথম যে 2 পাউন্ডের কেকটা ছিল সেটা এখন আমি ফিনিশিং দিয়ে নিচ্ছি। তো আমি শুধু ওপরের অংশে ফিনিশিং দিয়ে নিলাম, কারণ নিচে ফ্লাওয়ার দিয়ে ভর্তি করা থাকবে এই জন্য। তো কেকের কালার একদম সাদা হবে না, মানে ক্রিম কালারের মতো থাকবে। তো আমি সামান্য পরিমাণে ইয়েলো কালার মিশিয়েছি, খুবই সামান্য পরিমাণ দেখতে পেলেন। তারপরে যে দেখেন কি সুন্দর ক্রিম কালার হয়ে গিয়েছে। তো এভাবে আমি 3টাকেই ফিনিশিং দিয়ে নিয়েছিলাম। তো এখন একটার ওপর আর একটা বসিয়ে দিচ্ছি, আর দেখতে পেলেন আমি কীভাবে বসালাম। খুবই সাবধানে এই কাজটা করতে হয়, কেউ হেল্প করলে আর একটু বেশি ভালো হয় আর কি, কিন্তু আমাকে হেল্প করার কেউ নেই। আমি একদম মানে সব কাজগুলো একা একাই করি। কেকের অর্ডার নেওয়া থেকে শুরু করে কেক রেডি করা, ডেকোরেশন করা, সব কিছু একদম একা হাতে করতে হয় আমাকে, একদমই কেউ নেই আমাকে হেল্প করার মতো। তো এই যে 3টা লেয়ার আমি পরপর বসিয়ে দিলাম খুব কষ্টে। তো যাই হোক, এর মধ্যে এখন আমি স্ট্র বসিয়ে দিচ্ছি, কারণ কেকটা অনেক বড় ছিল আর যাতে স্টেবল থাকে এই জন্য স্ট্রগুলো বসিয়ে দেওয়া আর কি। আর এই কেকটা কিন্তু প্রায় 1 ঘন্টা জার্নি করে গ্রামে চলে গিয়েছিলো, মাশাআল্লাহ। তারপরেও কিন্তু কেকটা কোনো রকম কিছু হয়নি, যেরকমটা দিয়েছিলাম ওই রকম করেই মানে পৌঁছাতে পেরেছিলাম। তো দেখতে পেলেন আমি একটা নন এডিবল পিক বসিয়ে দিলাম, এটা জাস্ট গুগল থেকে নিয়ে প্রিন্ট করা, কিছুই না। তো অনেকে জিজ্ঞাসা করেন আমাকে যে আমি পিকগুলো কীভাবে নেই। জাস্ট গুগলে ছবি দিয়ে আপনারা সার্চ দিবেন, যেই ছবিটা চাচ্ছেন সেটা মানে সেটা দিবেন আর কি আগে, তারপরে সার্চ দিলেই সেম টু সেম অনেকগুলো পিক চলে আসবে, তারপর সেখান থেকে আপনারা প্রিন্ট করে নিতে পারবেন। তো তারপর দেখতে পেলেন পিঙ্ক কালার দিয়ে আমি ড্রেস বানিয়ে দিলাম এবং বর্ডার করে দিলাম। এখন নিচে ক্রিম কালার দিয়ে পুরো কেকটাকে কাভার করে ফেলবো, গোলাপ করে দিচ্ছি আর কি। এটা একটা 2D বা 1M নজেল আর কি, মনে পড়ছে না আমার। তো এই যে, তো ওপরে আমি হচ্ছে জাস্ট স্টার করে দিচ্ছি 1টা করে প্রেস করে। আর কালার কম্বিনেশন কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে, ক্রিম কালার আর পিঙ্ক কালার, জাস্ট অসাধারণ লাগছিল কালার কম্বিনেশনটা। তো একদম ওপরের তলাতে আমি এই কাঠি দিয়ে এরকম একটা ডিজাইন করে নিচ্ছিলাম, এটা কিন্তু খুবই ইজি। আর দিয়ে জাস্ট ক্রিম দিয়ে এরকম ডট ডট করে নিচ্ছি। আর ইতিমধ্যে কিন্তু আমার কেক ডেকোরেশন প্রায় শেষের পথে।
তো ওপরেও জাস্ট কোনো রকম নজেল ছাড়াই আমি এই ডেকোরেশনটা করে নিচ্ছিলাম, মানে কেন জানি মনে হচ্ছিলো যে ফাঁকা ফাঁকা, এই জন্য ওইটা করছি আর কি। তো ড্রেসের মধ্যে কিছু সুগার বল দিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু খাওয়া যাবে। অনেক সময় কমেন্ট আসে যে এগুলো খাওয়া যাবে কিনা, জাস্ট পুঁথি কিনা আর কি, কিন্তু না, এগুলো আসলে এডিবল, আপনারা খেতে পারবেন। আর এটাই কিন্তু কেকের ফাইনাল লুক। তো পিকচারে একটা হ্যাপি বার্থডে টপার ছিল, সেটা জাস্ট এখন বসিয়ে দিব। এটাও কিন্তু আমি দোকান থেকে কিনেছি, যেখানে বেলুন বা বার্থডের যে অ্যাক্সেসরিজগুলো পাওয়া যায় সেখানে কিন্তু কিনতে পাওয়া যায় এগুলো, অনেক সময় 100 টাকা 120 টাকা, মানে যার কাছে যেরকমটা নিতে পারি আর কি। তো সেটা আমি কিনে এনেছি আর এই যে বসিয়ে দিলাম। আর এই টপারটা দেওয়ার পরে কেকের লুক আরও বেশি সুন্দর হয়ে গিয়েছে, মাশাআল্লাহ। তো আমাকে বড় একটা লেখা লিখতে বলেছিল, তো আমি ফন্ডেন্টের উপরে লিখে দিয়েছি এডিবল পেন দিয়ে। তো সত্যি করে বলেন তো কেকটার লুক কেমন হয়েছে? আমার কাছে তো খুবই ভালো লেগেছে। মানে দুইটা কেকের ছবি থেকে একটা করে ফেলছি। তো কাস্টমার মাশাল্লাহ এত বেশি পছন্দ করেছিল ডিজাইনটা, যখন মানে ছবি পাঠানোর পর যদি কাস্টমার পছন্দ করে, এর থেকে মানে খুশির আর কিছু হতেই পারে না। তো যাই হোক, আজকের ভিডিওর একদম লাস্ট পর্যন্ত চলে এসেছি। জানি না এই ডেকোরেশনটি আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পেজটিকে ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন এবং ভিডিওতে বেশি করে লাইক দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন। আজকে তাহলে এখানেই বিদায় দিচ্ছি, দেখাবো নতুন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত অনেক বেশি কিন্তু ভালো থাকতে হবে আপনাদেরকে। আল্লাহ হাফেজ।